মাই ভারত পোর্টালের 1 বছর পূর্তি হলো। এ উপলক্ষে বুধবার ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের নির্দেশে দেশের 5টি জেলায় বিশেষ স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। এই 500টি জেলার মধ্যে রাজ্যের পশ্চিম জেলা এবং উত্তর জেলা রয়েছে। বুধবার রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা রাজ্য NSS সেলের যৌথ উদ্যোগে রাজধানীতে সাফাই অভিযানের আয়োজন করা হয়। রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই স্বচ্ছতা অভিযানের সূচনা হয়। এই স্বচ্ছতা অভিযানে রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা রাজ্য NSSL এর আধিকারিক সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে NSS ইউনিটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা SP নাথ জানান, জনগণের মধ্যে স্বচ্ছতার প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বচ্ছতা ই সেবা, স্বচ্ছতা অভিযান আমরা শুরু করব। এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, যাতে আমাদের পরিবেশ নির্মল থাকে এবং সবাই সুস্থ থাকে। তো আমরা সরাসরি স্কুল কলেজে যারা NSS ভলান্টিয়ার আছে তাদেরকে সামিল করে আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আধিকারিক বৃন্দ আছেন, NSS প্রোগ্রাম অফিসার আছেন, তাদেরকে সামিল করে এছাড়াও আরও অনেক NGO আছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারাও সামিল হয়েছেন, NYK আছে আমাদের সঙ্গে। তো সবাইকে নিয়ে আমরা স্বচ্ছতা অভিযান করব, উজ্জ্বন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কামাঞ্চমণি হয়ে আবার এখানে এসে শেষ হবে। আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা নির্মল ত্রিপুরা, স্বচ্ছ ত্রিপুরা এবং সুন্দর ত্রিপুরা গড়তে চাই। তার লক্ষ্যে এই মেসেজটা আমাদের প্রতিবেশী সবাইকে অ্যাওয়ারনেসের মাধ্যমে জানান দিতে চাই। এই দিনে এই কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন বিদ্যালয় NSS ইউনিটের ছাত্রছাত্রীরা উজ্জ্বল প্রাসাদের সামনে থেকে সাফাই অভিযান শুরু করে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বর হয়ে কামন চৌমুহনি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সাফাই অভিযান করে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরাও এই সাফাই অভিযানে অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।